হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে ফোর্থ ডিসেম্বর এবং আজকেও আমরা প্রত্যেক দিনের মতো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে প্রত্যেক দিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অফেয়ার্সের ক্লাস হয়ে থাকে এবং আমাদের ডাব্লিউপি চ্যানেল রয়েছে যে চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে সপ্তাহে তিন দিন এখন ইংরেজির ক্লাস হচ্ছিল এটা কিন্তু আগে প্রত্যেক দিন হতো এখন তিন দিন হচ্ছে সপ্তাহে তিন দিন ইংরেজির ক্লাস এবং দুপুর তিনটের সময় প্রত্যেক দিন এসাই ম্যারাথন ক্লাস হচ্ছে এবং এসআই ক্লাসের পর আবার ডাব্লিউ জন্য কনস্টেবলের জন্য ক্লাস শুরু হবে তো ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো প্রথম কোয়েশ্চেন সম্প্রতি আগত ঘূর্ণিঝড় জাওয়াদ বা স্পেলিংটা এই রকম জাওয়াদ বা জাওয়াদ এর নামকরণ করেছে কোন দেশ সম্প্রতি এই পাঁচ তারিখেই পূর্ব উপকূল বা উড়িষ্যা উপকূল অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে জাওয়াদ নামক ঘূর্ণিঝড় তো সেটার নামকরণ করেছে কোন দেশ কারেক্ট আনসার হবে সৌদি আরব অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো ডিটেলসে দ্য লো প্রেসার এরিয়া ইন দ্য বে অফ বেঙ্গল ইজ এক্সপেক্টেড টু ইন্টেন্সিফাই ইন টু সাইক্লোন জাওয়াদ হুইচ ইজ লাইকলি টু রিচ দ্য নর্থ অন্ধ্রপ্রদেশ সাউথ ওড়িশা কোস্ট অ্যান্ড সাম পার্টস অব ওয়েস্ট বেঙ্গল এবং বেঙ্গলের কিছু অংশেও এটা আছে পড়তে পারে তো আমরা জানি মে মাসের দিকে একটা ঘূর্ণিঝড় এসেছিলো যার নাম হচ্ছে ইয়াস এবং সেপ্টেম্বরের দিকে আরেকটি যেটা হচ্ছে গুলাব এবং এই উপকূলে এটা হচ্ছে দু সালের তৃতীয় ঘূর্ণিঝড় তাহলে সৌদি আরব নাম রেখেছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে প্রত্যেক যেমন বলি ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং তোমাদের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত আমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বুক তৈরি করেছি সেই ইবুকটা তোমরা ক্রয় করতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা সেটা নিয়ে নিতে পারো দেখো দ্বিতীয় প্রশ্ন ম্যাকডেলেনা অ্যান্ডারসন কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তো ইনি হচ্ছেন ম্যাকডেলেনা অ্যান্ডারসন তিনি সম্প্রতি সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন অপশন বি ইজ দ্য ক্যারেক্ট্যান্সার দেখো ডিটেলস দ্য ফর্মার ফিনান্স মিনিস্টার অফ সুইডেন এভা ম্যাকডালোনা অ্যান্ডারসন তিনি এর আগে ফিনান্স মিনিস্টার ছিলেন ফ্রম দ্য সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি হার সেকেন্ড ইলেকশন অ্যান্ড বিকাম দ্য ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ পি এম অফ সুইডেন ঠিক আছে তিনি প্রথম মহিলা সুইডেনের প্রধানমন্ত্রী হয়েছেন এর আগে তিনি অর্থমন্ত্রী ছিলেন তো সুইডেনের রাজধানী হচ্ছে স্টক এবং মুদ্রা হচ্ছে সুইডিশ ক্রোনা তো এরপর থেকে আমি কী করছি তোমাদের যে ডিটেলসগুলো কিন্তু আমি ইংরেজিতে তোমাদের বলার চেষ্টা করছি তাহলে কী হবে তোমাদের ব্যাঙ্গলি ভার্সেন যারা আছো তাদেরও সুবিধা হবে ইংলিশ ভার্সানও সুবিধা হবে তো তোমাদের যদি ইংলিশ ইংলিশে যদি কোনো সমস্যা থাকে এই ডিটেলসটা তাহলে কমেন্টে বলবে আমি কিন্তু আবার এটা বাংলাতে করে দেবো যদিও আমি তোমাদের বাংলাতে বলে দিই ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি কোথায় হর্ন বিল ফেস্টিভ্যাল শুরু হলো তো হর্নবিল বিল ফেস্টিভ্যাল শুরু হলো কোথায় নো প্রত্যেকে তো এটার তোমরা উত্তর জানোই নাগাল্যান্ড অতি গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার থাকে নাগাল্যান্ডে শুরু হলো হর্নবিল ফেস্টিভ্যাল ডিটেলস দেখো দ্য হর্নবিল ফেস্টিভ্যাল হ্যাজ কিকড অফ উইথ কালারফুল রেন্ডিসেন্স অফ ট্রেডিশনাল মিউজিক ড্যান্সেস অ্যান্ড কন্টেম্পোরারি ইন ওয়ান রুপ অ্যাট নাগা হেরিটেজ ভিলেজ কিসামা কিসামা নামক একটা গ্রাম রয়েছে নাগাল্যান্ডে সেই গ্রামে সম্প্রতি তাদের ঐতিহ্যবাহী ট্রেডিশনাল মিউজিক ট্রেডিশনাল নৃত্যকে নিয়ে এই হর্নবিল ফেস্টিভ্যালটা শুরু হয়েছে এবং এটা নাগাল্যান্ডের মোট ছটি দৃষ্টিকে এটা কিন্তু অনুষ্ঠিত হবে বা পালিত হবে বা আয়োজিত হবে ঠিক আছে মুখ্যমন্ত্রী হচ্ছে নেফিও রিও গভর্নর জগদীশ মুখী রাজধানী কোহিমা দেখো সম্প্রতি নাগাল্যান্ড ইন্টারন্যাশনাল ট্রাভেল মাঠ এর আয়োজন হলো নাগাল্যান্ডে নেক্সট কোয়েশ্চেন দেখো দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কোন রাজ্য গোল্ড মেডেল পেয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার সম্প্রতি আয়োজিত হলো দিল্লিতে যেখানে সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গোল্ড মেডাল পেয়েছে সম্প্রতি বিহার অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ডিটেলস হচ্ছে ইউনিয়ন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার পীয়ূষ গোয়াল হ্যাজ ইনোগ্রেটেড দ্য ফোরটিএথ এডিশন অব দ্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দু হাজার একুশ এক প্রগতি ময়দান ইন দিল্লি দিল্লির প্রগতি ময়দানে পীযুষ গোয়েল কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার তিনি এটা উদ্বোধন করলেন ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা দ্য বিহার পেভিলিয়ান অন দ্য সিক্স গোল্ড মেডেল বাই শো কেসিং দ্য স্টেটস আর্ট যে রাজ্যের আর্ট এবং কালচারকে দেখিয়ে তারা তাদের মধুবনী পেন্টিং মঞ্জুষা আর্টস টেরাকোটা প্রভৃতি হ্যান্ডলুমস প্রভৃতির জন্য তারা গোল্ড মেডেলটা পেয়েছে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গভর্নর ফাগু চৌহান রাজধানী হচ্ছে পাটনা পরবর্তী দেখো সম্প্রতিকে ভারত পর্যটন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তো ভারত পর্যটন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন সম্বিত পাত্রা অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার সম্বিত পাত্রা ডিটেলস সম্বিত পাত্রা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ইন্ডিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বাই দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দ্য ক্যাবিনেট ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি দ্বারা তিনি এই পর্যটন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো আইএএস অফিসার জি কমলা জি কমলা বর্ধনা রাও উইল হোল্ড দ্য পোস্ট অফ ম্যানেজিং ডিরেক্টর এবং এমডি পদে নিয়োগ হলেন আইএএস অফিসার কমলা বর্ধনা আইটিডিসির হেডকোয়ার্টার নিউ দিল্লি আইটিডিসির প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে নেক্সট হচ্ছে আজকের হোমওয়ার্ক ভারতের প্রথম শহর হিসেবে কোথায় রোপওয়ে পরিষেবা চালু হলো কার্যাক্টার্স প্রত্যেকে কমেন্ট করবে প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো এটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক রোপওয়ে পরিষেবা কোথায় চালু হলো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডেসক্রিপশনে অথবা টেলিগ্রামে গিয়ে তোমরা গাইডেন্সগুলো অফিসিয়াল লিখে সার্চ করবে তাহলেও তোমরা জয়েন করতে পারবে এবং আমাদের অফিসিয়াল অ্যাপ গাইডেন্সগুলো ডেসক্রিপশনের লিঙ্ক আছে তোমরা ইনস্টল করতে পারো নেক্সট দেখো সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স দ্বারা কাকে অমন অমেন অফ দ্য ইয়ার খেতাব প্রদান করা হয়েছে তো ওমেন অব দ্য ইয়ার খেতাব প্রদান করা হয়েছে সম্প্রতি আঞ্জু বেবি জর্জকে আঞ্জু বেবি জর্জ আমরা প্রত্যেকেই জানি তিনি একজন বিখ্যাত লং জাম্প অ্যাথলেটিক লং জাম্প প্লেয়ার তো লং জাম্প খেলার সঙ্গে যুক্ত লিজেন্ডারি ইন্ডিয়ান অ্যাথলিট অঞ্জু ববি জর্জ হ্যাজ বিন বেস্টয়েড উইথ দ্য ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড বাই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স তিনি লং জাম্প খেলার সঙ্গে যুক্ত এবং দু সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রঞ্জ পদক তিনি জিতেছিলেন দু সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন দু হাজার তিন সালে খেলরত্ন পুরস্কার পেয়েছেন এবং দু সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন তো আঞ্জু ব্যব জর্জকে সম্প্রতি অমেন অব দ্য ইয়ার খেতাব প্রদান করা হয়েছে নেক্সট হচ্ছে কোন রাজ্য পুলিশ প্রেসিডেন্ট কালার্স দ্বারা সম্মানিত করা হলো তো সম্প্রতি হিমাচল প্রদেশ পুলিশকে প্রেসিডেন্ট স্কালার দ্বারা সম্মানিত করা হয়েছে হিমাচল প্রদেশ পুলিশকে হিমাচল প্রদেশ নোটিস পুলিশ হ্যাজ কন্ডাক্টেড দ্য প্রেসিডেন্ট স্কালার অ্যাওয়ার্ড সেরেমনি অ্যাট সিমিলার হিস্টোরিক রিজ গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল দ্য গভর্নর ব্যস্ট এট দ্য প্রেসিডেন্ট স্কলার অ্যাওয়ার্ড টু দ্য স্টেট পুলিশ অন দিস অকেশন এই অকেশনে গভর্নর প্রেসিডেন্ট স্কলার অ্যাওয়ার্ড দ্বারা হিমাচল প্রদেশ পুলিশকে সম্মানিত করলো হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সম্প্রতি হিমাচল প্রদেশের চম্বা চপ্পলকে সম্প্রতি জি আই ট্যাগ দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে ভারত ও বাংলাদেশ কোন দিনটি মৈত্রী দিবস হিসেবে পালন করবে তো ভারত এবং বাংলাদেশ সম্প্রতি সিক্স ডিসেম্বর দিনটিকে মৈত্রী দিবস হিসেবে পালন করবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ছয়ই ডিসেম্বর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ হ্যাভ ডিসাইডেড টু সেলিব্রেট ডিসেম্বর সিক্স দ্য ডে অন হুইচ ইন্ডিয়া ফর্মালি রিকগনাইজড বাংলাদেশ এজ মৈত্রী দিবস বা ফ্রেন্ডশিপ ডে হিসেবে পালন করবে ঠিক আছে বাংলাদেশের মুখ্য প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের মুদ্রা টাকা এবং বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল্লাহ হামিদ নেক্সট হচ্ছে দেখো সম্প্রতি ইআইইউ দ্বারা জারি করা রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের নাম কি তো ইআইইউ দ্বারা একটা রিপোর্ট জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে তেল আবিব ঠিক আছে তেল আবিব তেল আবিব শহরটি হচ্ছে ইসরায়েলের একটি শহরের নাম ইসরায়েল দেশের একটি শহরের নাম সম্প্রতি তেল আবিবে একটি রোডের নাম কিন্তু পরিবর্তন করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে নেক্সট এবং আজকের লাস্ট কোয়েশ্চেন দ্য অম্বুজা স্টোরি হাউ এ গ্রুপ অফ অর্ডিনারি ম্যান ক্রিয়েটেড এ এক্সট্রা অর্ডিনারি কোম্পানি কারত্য জীবনী তো কারেক্ট আনসার হচ্ছে নরোত্তম সেক্সারিয়ার নরোত্তম সেক্সারিয়ার হচ্ছেন অম্বুজা সিমেন্টের প্রতিষ্ঠাতা বা অম্বুজা গ্রুপের প্রতিষ্ঠাতা তো তার আত্মজীবনী হচ্ছে দ্য স্টোরি তো শুধুমাত্র দ্য অম্বুজা স্টোরি লেখা থাকতে পারে তখন উত্তর হবে নরোত্তম শেকসারিয়ার দ্য বুক ফিচার্স দ্য স্টোরি অফ দ্য অফ হিজ অফ দিস রাইজ ফ্রম এ স্মল টাইম কটন ট্রেডার একজন কটন ব্যবসায়ী টু সেটিং আপ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিমেন্ট কোম্পানিজ ইন দ্য কান্ট্রি একটা কটন ব্যবসায়ী থেকে ভারতের মধ্যে সব বৃহত্তম সিমেন্ট কোম্পানি গড়ে ওঠার পেছনের সমস্ত কিছু এখানে কিন্তু লেখা রয়েছে অম্বুজা সিমেন্ট ওয়ান অফ দ্য ইন্ডিয়াজ ফাইনেস্ট কোম্পানি হচ্ছে তো এটা লেখা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে বইটি তো লিখেছেন নরোত্তম শেখশেরিয়ার এটা হচ্ছে তার আত্মজীবনী তো অপশান এ কারেক্ট আনসার আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো ডেসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো জানুয়ারি থেকে নভেম্বরের পিডিএফটা যদি ক্রয় করতে চাও ফিফটি রুপিস লাগবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ক্রয় করতে পারো দু প্লাস সেখানে কোয়েশ্চেন কিন্তু রাখা হয়েছে এবং সেগুলো ডিটেলসেও আলোচনা করা হয়েছে তো ডেসক্রিপশান থেকে কিনে নিতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ডেসক্রিপশানে লিঙ্ক আছে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপে যাও সেখানে গাইডেন্সগুলো অফিসিয়াল লিখে সার্চ করেও জয়েন করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো